তিহারে বসে খেলা হবে অনুব্রতহীন বীরভূমে দেওয়াল লিখন ঘিরে চাঞ্চল্য প্রার্থী শতাব্দী রায়ের দাবি স্থানীয় কর্মীদের উচ্ছ্বাস এই দেওয়াল লিখন ঘিরে বিজেপি বলছে মানুষ খেলবে আসল খেলা ভোটের দামামা বেজে গিয়েছে রাজনীতির ময়দানে বাম ডান সকলেই নেমে পড়েছে একইভাবে বীরভূমেও চলছে জোর কদমে ভোট প্রচার অভিনেত্রী শতাব্দী রায়কে সেখান থেকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখনও শুরু হয়েছে চলছে প্রচার চাঞ্চল্য ছড়িয়েছে সেই দেওয়াল লিখনকে ঘিরে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে দেওয়াল লিখনে দেখা যাচ্ছে তিহারে বসেই খেলা হবে এমন স্লোগান লেখা এমনই দেওয়াল লিখনকে ঘিরে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে একদা অনুব্রত মণ্ডলের গড় হিসাবে পরিচিত ছিল বীরভূম বীরভূমের বাদশাহ অনুব্রত মণ্ডল বর্তমানে জেলে জেলেবন্দি তবে তাকে ভোলেনি কর্মীরা প্রতিবার নির্বাচনের আগে নিজস্ব স্টাইলে কখনো গুড় বাতাসা কখনো ঢাকের চড়াম চড়াম নানান কথা বলে সংবাদের শিরোনামে এসেছেন অনুব্রত তবে এবার ভোটে তিনি জেলে বন্দী কর্মীদের দাবি জেলে বসেই খেলা হবে ভোট প্রচারে তাকে মুখ করেই এগিয়ে যাচ্ছে বীরভূমের তৃণমূল কর্মীরা এ বিষয়ে তৃণমূল প্রার্থী শতাব্দী রায় বলেন দেওয়াল স্থানীয় কর্মীদের উচ্ছ্বাসের ফল অনুব্রত মণ্ডলের হাত ধরে অনেকেই নেতা হয়েছেন সেই কৃতজ্ঞতা থেকেই এই দেওয়াল লিখন প্রথমত দেওয়াল লিখন যেটা হয় সেটা প্রত্যেকে কোনো আলাদা করে বা কোনো লেখা থাকে না সেটা যেখানে যেখানে দেওয়াল লিখন হয় সেখানকার কর্মীদের আবেগ থেকে সেই শব্দগুলো ব্যবহার করে প্রথমত বীরভূমে বহু নেতা নেতা হয়েছে অনুব্রত মন্ডলের জন্যে সুতরাং তারা যদি সেই নেতার কাছে কৃতজ্ঞ থাকে সেই কৃতজ্ঞতা বোধ থেকে যদি ওরা দেওয়াল লিখন লেখে এর মধ্যে কোনো অপরাধ নেই দ্বিতীয়ত সারা ভারতবর্ষে বিজেপি যদি ইডি সিবিআই কে দিয়ে ভোট করাতে ভয় দেখে ভোট করাতে পারে যদি আমাদের কর্মীরা কেউ লেখে খেলা হবে তার মধ্যে কোনো অন্যায় নেই সেটা ঠিকই আছে খেলা তো আমি সবসময় মনে স্লোগান এটা এটা খেলা হবে তো না খেলা হবে শব্দ যদি ক্ষয়ের শব্দ কি আয় শব্দ কি এর শব্দ এটা যদি বিশ্লেষণ করে অন্য তো খেলা হবে তো আমাদের স্লোগান গতবার তার আগের বার প্রত্যেকবার তো এই শব্দটা আমরা ইউজ করেছি এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন স্থানীয় বিজেপির বিধায়ক অনুপ কুমার সাহা তিনি বলেন এই নির্বাচনে মানুষ খেলা খেলবে তৃণমূলের সাথে খেলা হবে করে যে দেওয়াল লেখন লিখছে আগামী নির্বাচনে মানুষ তৃণমূলের বিরুদ্ধে করবে খেলা অনুব্রত মন্ডলকে এতটাই ভয় পেয়েছে যে তার ছবি পর্যন্ত আজকে সরিয়ে দিয়েছে প্রত্যেকটা জায়গা থেকে আগামী দিনে মানুষের মনেও থাকবে না তৃণমূল মুক্ত বাংলা গড়ার সংকল্প ভারতীয় জনতা পার্টি যে নিয়েছে আগামী দিনে মানুষ আগামী যে নির্বাচন আছে বিপুল ভোটে এই তৃণমূলকে বিদায় দেবে এবং আগামী নির্বাচনে বীরভূম লোকসভা থেকে লক্ষাধিক ভোটে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী জয়লাভ করবে রিপোর্ট নিউজ বীরভূম সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার শেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ